খাবার খাওয়া নিয়ে ভারতে আগেও ছিল আর এখনও আছে কিছুটা, দুর্ভাগ্যবশত আমাদের আধুনিক স্কুল পদ্ধতি একে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। কিন্তু এই বিষয়ে একটা গোটা বিজ্ঞান আছে যে দিনের কোন সময় ঠিক কি খাওয়াটা শরীরের পক্ষে সবচেয়ে ভালো, কোন ঋতুতে কোন খাবারটা শরীরের সাথে ভালোভাবে মিশবে, এসব নিয়ে এক বিস্তারিত সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি আছে। প্রয়োজনীয় সচেতনতা ছাড়া খাবার খাওয়া মানে খাওয়ারের প্রতি এবং সময়ের প্রতি আপনার কোনো সচেতনতাই নেই, হাতের কাছে যাই পান তাই খেয়ে নেন, এর অনেক বড় মূল্য চোকাতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বোপরি এটা শুধু অসুস্থ হওয়ার ব্যাপারই নয়, যদি আপনি প্রাণবন্ত ভাব কিংবা অনুভব ক্ষমতা হারান সেটাই তো একটা বিশাল ক্ষতি, এ যেন আংশিক মৃত্যু। সবকিছুকে আপনি আর ততটা সূক্ষ্মভাবে অনুভব বা অভিজ্ঞতা করতে পারছেন না যেমনটা ছোটবেলায় বা আরেকটু বড় হয়ে পারতেন, তার মানে অর্ধেক মারা গেছেন। তো ভুলভাল খাবার খেলে আংশিক মৃত্যু আপনার ঘটবেই। আপনি যদি একটু সচেতন হন, যে পরিমাণ খাবার আপনি খাচ্ছেন অনায়াসেই পরিমাণটা কমে আসবে, কারণ আপনার এত খাবারের দরকার নেই। যত বেশি খাবার এর মধ্যে দেবেন, একই পরিমাণ শক্তি পেতে একে তত বেশি প্রক্রিয়া চালাতে হবে, এতে শরীরের অনেক ধকল হয়। আসুন ব্যাপারটা আমরা এইভাবে দেখি। 1960 সালে আপনার ইয়াব বড় ফোর্ডস বা শেভিস ছিল, যুদ্ধ জাহাজের মতো পেল্লাই, তাই না? এই গাড়িগুলো কতটা গ্যাস খেত, আর আজকের আধুনিক ঝাঁ চকচকে মেশিনগুলো কতটা গ্যাস খাচ্ছে। আর এখন তো আপনি ইলেকট্রিক গাড়িতে চাপছেন, কিচ্ছু না, কোনো আওয়াজ নেই, কোনো ক্লান্তি নয়, কিচ্ছু না, দিব্যি চলছে। তো মূলত যে যন্ত্রগুলো আমরা বানাই সেগুলোতেও আমরা জ্বালানির দক্ষতাটাই দেখি, এতেও আমাদের সেটা দেখতে হবে, কারণ এর মধ্যে জ্বালানির দক্ষতা বা অতিরিক্ত জ্বালানি খরচ শুধু যে অর্থনৈতিক, মানে আপনার ব্যক্তিগত আর্থিক অবস্থার জন্যেই ভালো নয় তা নয়, এটা যন্ত্রটার জন্যেও ভীষণ খারাপ। কারণ এইটুকু শক্তি পেতে একে গাদাগুচ্ছের খাবারকে সামলাতে হবে, আর বিশেষ করে দেখছি যে পৃথিবীর এই অংশে এই চলটা খুব বেশি, কারণ লোকে 7টা, 8টা বা 10টায় খাবার খান, পার্টি করার পরে রাতে খাবার খেয়ে সোজা ঘুমোতে চলে যান। যদি ভালোভাবে বাঁচতে চান তো রাতে ভরা পেটে শুতে যাওয়া একেবারে উচিত নয়। উপযোগ বলে একটা বিষয় আছে, যার মানে যোগের কাছাকাছি বা উপকারী কিছু প্রক্রিয়া যাতে আধ্যাত্মিক কোনো মাত্রা জড়িয়ে নেই। আপনি যদি উপযোগ বা যোগের অঙ্গমর্দনা পদ্ধতিগুলো করেন, ফিটনেস কিন্তু সুনিশ্চিত, আপনার কোনো জিনিসের দরকার নেই, চাই কেবল 6x6 একটি মেঝে, তাতেই আপনি সুপার ফিট, নিজের মাসলও বানাতে পারবেন সব কিছু। কিন্তু কথা হলো আপনি এই রকম হয়ে যাবেন না। কত লোকে এই রকম হয়ে গেছে, ওরা নিজেদের ফিট ভাবে কিন্তু আমার মনে হয় যেন স্ট্রেট জ্যাকেট পরেছে। এটা শুধুই গায়ের জোর বা মাসল কতটা ফোলা সেটা নয়, শরীরতন্ত্রটা ঠিকঠাক কাজ করতে হলে শরীরের নমনীয় ভাবটাও সমান জরুরি। যোগে আমরা পেশি শক্তির বা অন্য কাঠামোগুলোকেই শুধু দেখি না, অঙ্গগুলোর ভালো থাকাও ভীষণ জরুরি। তো পদ্ধতিটা বিবর্তিত হয়েছে যাতে অঙ্গগুলো ভালো থাকে, শরীরের নমনীয় হওয়াটা বা কাজে লাগাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিটনেস বা ভালো থাকা মানে ট্রেডমিলে হাঁটা নয়, এইরকম ফোলা মাসল থাকা নয়, না, আমাদের শরীরতন্ত্রের উপাদানগুলোর সমন্বয় ভাবটাকে দৃঢ় করাটা অত্যন্ত জরুরি। কোনোভাবে কি করা যায় এটা? অবশ্যই বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে আমরা এটা করতে পারি। এখনই একটা সহজ উপায় বলতে গেলে, মাটি, জল, গাছপালা নিয়ে কাজ করুন, কিছুটা সময় বাইরে কাটান, এতেই কিছুটা কাজ হবে। তবে যোগে বিশেষ পদ্ধতি আছে, এমনকি বেশিরভাগ যোগই শুধু তাই, ভূত শুদ্ধি, উপাদানগুলিকে শুদ্ধ করার জন্যে। তো দেহতন্ত্রের উপাদানগুলোর গঠনে একরকম সমন্বয় না এনে আপনি নিজেকে যতই বলবান ভাবুন, জীবনের দিক দিয়ে আপনি শক্তিশালী নন। আপনার হয়তো পেশির শক্তি আছে, কিন্তু জীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে
সেটা আপনাকে বাঁচাবে না। আপনি দেখবেন, সবসময় নয় তবু দেখবেন, যাকে খুব পেশিবহুল, শারীরিক দিক থেকে শক্তিশালী বলে মনে হয়, একটা ছোট্ট অসুখেই পুফ, একেবারে কাবু, দুদিনের জ্বরেই একেবারে ধরাশায়ী অবস্থা। কিন্তু যাকে দেখে অতটা শক্তিশালী বলে মনে হয় না, হাড় জিরজিরে দেখতে, দেখবেন সে অনেক ধকল সইতে পারে। এটা দেহতন্ত্রের মধ্যে উপাদানগুলোর সমন্বয়ের ওপর নির্ভর করে, আপনার উপাদানগুলো কতটা সমন্বিত সেই অনুযায়ী। আর এই উপাদানগুলোর সমন্বয় এটাও ঠিক করে যে শরীরটাকে আপনি কত রকমভাবে কাজে লাগাতে পারেন। শরীরের উপাদানগুলোর সমন্বয় না থাকলে, শরীরটাকে যদি একটা নির্দিষ্ট সীমার বাইরে কাজে লাগান, সীমা মানে আমি কিন্তু ভৌত বা ফিজিক্যাল সীমার কথা বলছি না, শরীরটাকে যদি অন্যভাবে কাজে লাগান, ভৌতের বাইরেও, শরীরটা নষ্ট হয়ে যাবে। এই জন্যেই যোগ সাধনা শুরু হয় ভূত শুদ্ধি দিয়ে। যোগের সব আঙ্গিকে ভূত শুদ্ধি মূলত প্রকাশ পেয়েছে নানানভাবে। যোগের নির্দেশ ছাড়া কি আমরা এখন কিছু একটা করতে পারি? সহজ কাজ হলো বাগানে কাজ করা। দিনে অন্তত 1-2 ঘন্টা হাঁটুন, বিশেষ করে দুপুরে বা রাতে খেতে যাওয়ার আগে, বিশেষ করে এই সময়ে 1/2 ঘন্টা অন্তত খালি পায়ে হাঁটুন। এই গ্রানাইটের ওপরে নয়, হয় ঘাসের ওপরে, নয়তো বাইরের মাটিতে। শরীরটা পৃথিবীর সংস্পর্শে এলে খাবার খাবার সময় দেখবেন খাবারের শরীরে মিশে যাওয়াটা একেবারে অন্যরকমভাবে হচ্ছে। হজম তো এমনিতেই হবে, কিন্তু খাবারটাকে দেহতন্ত্রে কতটা এক করতে পারবেন তা নির্ভর করে পৃথিবীর সাথে কতটা এক ছন্দে আছেন তার ওপর। তো এমনকি 1/2 ঘন্টাও যদি হাঁটেন, চটি বা জুতো না পরেই, শরীরটা পৃথিবীর সংস্পর্শে যদি থাকে, দেখবেন শারীরিক উপাদানগুলো এখনের চেয়ে একটু বেশি সমন্বিতভাবে কাজ করবে। তো কিছুটা সময় বাইরে কাটালে রোদ্দুরের সাথে, হাওয়ার সাথে, বৃষ্টির সাথে, পৃথিবীর সাথে থাকাটা ভীষণ জরুরি, কারণ এটাই তো আপনি, আপনি এটারই ফসল, আপনি এরই বহিঃপ্রকাশ।